আজ থেকে শুরু হচ্ছে মাই বিনিয়োগের নতুন একটা সিরিজ মাস্টার ক্লাস অন অপশানস অপশান সম্পর্কে বাংলায় এ টু জেড যতটা সম্ভব হয় আমি আপনাদেরকে নলেজ দিতে থাকবো এই মাই বিনিয়োগ চ্যানেলে অপশানস অ্যাকচুয়ালি স্টক মার্কেটের একটা অ্যাডভান্স লেভেল যদি আপনার কাছে দু তিন বছরের এক্সপিরিয়েন্স থাকে শেয়ার বাজারে কাজ করার তবেই আপনি অপশানসে হাত দেবেন এটা সাধারণ লোকের জন্য না অপশান সম্পর্কে অনেক কিছু জানতে হয় অনেক ডিপ একটা সাবজেক্ট এবং হিউজ আপনাকে জ্ঞান রাখতে হবে অপশানসে কাজ করার জন্য আমি চেষ্টা করব যতটা সম্ভব হয় আমার দিক থেকে আপনাকে নলেজ প্রোভাইড করা একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে যাতে একদম যে নতুন শিখছে সেও যেন অপশানসটা বুঝতে পারে কিন্তু এখনই আপনাকে বললাম যে যদি না আপনার এক্সপিরিয়েন্স থাকে দু তিন বছরের অপশানসে হাত দেবেন না প্লিজ অপশানস একটু অ্যাডভান্স লেভেলের জন্য এক্সপিরিয়েন্সড লোকের জন্য কিন্তু শিখতে অসুবিধে কোথায় শিখে রাখবেন পরে কাজে দেবে আপনার তো আজকে অপশানস মাস্টার ক্লাসের প্রথম এপিসোড একদম বেসিক লেভেল থেকে শুরু করব অপশানসের কনসেপ্টটা কি অপশান বাইং কাকে বলে অপশান সেলিং কাকে বলে বা আপনারা অনেকে শুনে থাকবেন যে কল অপশান পুট অপশান সব মাথার ওপর দিয়ে যায় তাই না আজকে এই ভিডিওতে সমস্ত কনসেপ্ট আপনার সামনে আমি ক্লিয়ার করব। এরপরে ধীরে ধীরে আরও আমরা অ্যাডভান্স লেভেলের দিকে এগোবো আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি শেয়ার বাজারে যারা কাজ করেন ম্যাক্সিমাম মানে এইটটি পারসেন্টেরও বেশি লোক অপশানসে কাজ করেন এইটটি পারসেন্টেরও বেশি লোক আর যারা আপনার আপনারা যারা টেলিগ্রামে আমার সাথে যুক্ত রয়েছেন অনেক সময় আমি সেখানে আমার বাইং সেলিং দিই তো সেটা শুধুমাত্র আমি সুইং ট্রেডিংয়ের জন্য দিই যারা একদম বেসিক শেয়ার বাজারে এসছে নতুন তাদের জন্য তাদেরকে একটুখানি কনফিডেন্স দেওয়ার জন্য সেই সবগুলো আমি সেখানে আপডেট করি যদি আপনি টেলিগ্রাম চ্যানেলে না যোগ হয়ে থাকেন তাহলে এখনই গিয়ে যোগ হয়ে যান সেখানে অনেক কিছু আপডেট দিই আমি স্টক রিলেটেডও আপডেট সেখানে আমি দিয়ে দিই যেটা আপনার ক্ষেত্রে অনেক হেল্পফুল হয়ে যায় তো যদি আপনি টেলিগ্রামে জয়েন হতে চান তাহলে টেলিগ্রামে গিয়ে লিখুন মাই বিনিয়োগ আপনি সেখানে দেখতে পাবেন যে ছ হাজার মানুষ আমার সাথে যুক্ত রয়েছে টেলিগ্রামে আপনিও জয়েন হতে পারেন বা এই ভিডিওটা ডেসক্রিপশনে গিয়ে একটা লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রামে জয়েন হওয়ার সেখানে গিয়েও আপনি টেলিগ্রামে জয়েন হতে পারেন তো এবারে আসছি অপশানসের টপিকে একটা ছোট্ট আমার আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি যখন শেয়ার বাজারে আমি প্রথমবার এসেছিলাম তখন পঞ্চাশ হাজার টাকা নিয়ে আমি এসেছিলাম খুব একটা বেশি অ্যামাউন্ট ছিল না সবার ক্ষেত্রেই শুরুটা এরকমই হয় তখন কোনো একটা ট্রেড আমি নিতাম সেখানে ধরুন টু পার্সেন্ট আমার ইনকাম আসলো খুব ভালো রিটার্ন টু পার্সেন্ট রিটার্ন মানেও কিন্তু খুবই ভালো রিটার্ন কিন্তু আমার ইনকাম কত টাকা হলো মাত্র এক হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা টু পার্সেন্ট তখন আমি ভাবতাম আমি অনেক সময় আমার বন্ধুবান্ধব সাথে কথা বলতাম পেপারও দেখতাম সেখানে দেখতাম যে এক একজন এক এক দিনে নিজের ক্যাপিটালকে ফর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট রিটার্ন নিয়ে এসছে বা ওয়ান টাইমস হয়ে গেছে টু টাইমস থ্রি টাইমস ইভেন টেন টাইমসও হয়ে গেছে মানে তার ক্যাপিটালটাকে দশ গুণ বাড়িয়ে ফেলেছে একটা দিনে তো আমি তখন ভাবতাম যে আমি মানে শেয়ার বাজারে আমি দেখছি যে কখনো কোনো শেয়ার একদিনে তো টেন টাইমস বেড়ে যায় না বা একদিনে ফর্টি পারসেন্ট রিটার্ন দেয় না আপা সার্কিট লেগে যায় তাহলে এরা এত টাকা ইনকাম করছে কি করে তো তখন আমি ফার্স্ট জানলাম যে অপশান নামে কোনো একটা জিনিস আছে শেয়ার বাজারে আপনি আপনার স্টোরি বলুন কমেন্টে যে আপনি কখন জানলেন যে অপশানস নামে কোনো একটা জিনিস রয়েছে শেয়ার বাজারে যাই হোক তো অপশানস হচ্ছে গিয়ে দুই ধারি তলোয়ারের মতো অপশানস আপনাকে যেরকম এক দিনে ফর্টি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট টু টাইমস থ্রি টাইমস আমি টাইমসের কথা বলছি মানে টু হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন থ্রি হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন এমনকি টেন টাইমস অব দি রিটার্ন করে দিতে পারে ঠিক সেরকম উল্টোটাও সত্যি উল্টোটা আপনি টাকা লুজ করতে পারেন কিভাবে কি হয় না হয় কত টাকা লুজ করবেন রিস্ক কতটা থাকে সে সবগুলো নিয়ে আমি ডিসকাস করছি তো প্রথমে আমি কনসেপ্টটা প্রথমে ক্লিয়ার করি যে অপশানস হয় কি কিভাবে অপশানসের কনসেপ্টটা আসলো শেয়ার বাজারে তো এবারে একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে অপশানসের পুরো কনসেপ্টটাকে বোঝানোর চেষ্টা করছি আপনাকে ধরুন আপনার কাছে এরকম একটা খবর এসছে যে একটা নির্দিষ্ট জমি ধরুন একটা নির্দিষ্ট জমির পাশ দিয়ে একটা গভর্নমেন্টের প্রজেক্ট হচ্ছে বা সেই জমির পাশে কোনো একটা বড়ো হসপিটাল তৈরি হচ্ছে বা ইউনিভার্সিটি তৈরি হচ্ছে এরকম কোনো একটা নিউজ আপনার কাছে এসছে যে ওই জমির পাশ দিয়েই এরকম কোনো একটা প্রজেক্ট হতে চলেছে এবারে যদি এরকম একটা প্রজেক্ট হয় তাহলে অবভিয়াসলি সেই জমির দামটা বাড়বে পরবর্তী দিনে এবারে এই ইনফরমেশানটা আপনার কাছে আছে আর যে জমির মালিক তার কাছে নেই ধরে নিচ্ছে যে তার কাছে সেই ইনফরমেশানটা নেই এবারে আপনি ভাবছেন যে ওই জমিটার দাম আগামী দিনে বাড়বে আপনি কি করলেন আপনি চলে গেলেন ওই জমির মালিকের কাছে জমির মালিককে গিয়ে বললেন যে আমি এই জমিটা নিতে চাই এবার ওই জমির মালিকটা দেখলো যে এই জমিটা তো অনেকটা অট জায়গায় সচরাচর তো কেউ নেবে না এর দামও তো খুব একটা বেশি না খুবই কম দাম কিন্তু এই হঠাৎ করে নিতে চাই তাহলে তো ভালোই হলো আমার আমি বিক্রি করলেই বাঁচি তো ওই যে মালিক জমির যে মালিক রয়েছে সেই জমির মালিক আপনাকে বললো যে ঠিক আছে আমি বিক্রি করতে রাজি রয়েছে আপনি বললেন যে ঠিক আছে আমি নিয়ে নেবো সে জমিটা কিন্তু আমার একটা শর্ত রয়েছে কি শর্ত যে আপনাকে আমি এখনই পুরো টাকাটা দেব না আপনাকে আমি অগ্রিম কিছু টাকা দেব অল্প স্বল্প যেটাকে আমরা বলি সিকিউরিটি মানি সেই সিকিউরিটি মানি আপনাকে আমি দেবো কিন্তু পুরো টাকাটা এখন আমি আপনাকে দেব না আপনাকে আমি দেব মোটামুটি এক মাস পর বা দু মাস পর এরকম একটা আপনি ডিল করে রাখলেন যে এক মাস পর আপনি পুরো টাকাটা পেয়ে যাবেন আমাকে এই জমিটা এখনই আপনি আমাকে দিয়ে দিন অগ্রিম কিছু টাকা এক লাখ টাকা আমি এখনই আপনাকে দিয়ে রাখছি তো যে জমির মালিক সেও রাজি হয়ে গেল যে কোনো অসুবিধা নেই তুমি এক মাস পর আসো কিন্তু জমির মালিক তাকে জিজ্ঞেস করলো মানে আপনাকে জিজ্ঞেস করলো যে যদি আপনি না আসেন তাহলে আপনি এখন কথা বলছেন যে আমি জমিটা নেব পরবর্তী ক্ষেত্রে যদি আপনি না আসেন তাহলে তো আপনি বললেন যে আমি আপনাকে এখনই এক লাখ টাকা দিয়ে রাখছি আর আপনাকে আমি বাঁধা দিয়ে রাখলাম যে এই জমির যা দাম আপনি এখন আমার সাথে যা ডিল করলেন সেই ডিলেই কিন্তু আমি এক মাস পর নেব আর তার জন্য আমি অগ্রিম এক লাখ টাকা দিয়ে রাখছি যদি আমি না আসি এক মাসের এক মাস পর মানে সেই জমিটার ফুল পেমেন্ট আপনাকে না করতে যদি আমি না আসি তাহলে এক লাখ টাকা আপনার হয়ে গেল আমি আসলাম না তো এক লাখ টাকা আপনার হয়ে গেল তো আপনি বললেন যে বা মানে যে জমির মালিক সে বলছে বা তাহলে তো খুব ভালো একটা ডিল তো ওই জমির মালিকটা আপনাকে সেই জমিটা দিয়ে দিল আর তার পরিবর্তে আপনার কাছ থেকে নিয়ে নিল এক লাখ টাকা কারেক্ট এবারে দুটো সিনারিও হতে পারে প্রথম সিনারিও যে আপনি যেটা প্রিডিকশান করেছিলেন যে ওই জমির ওপর দিয়ে সত্যি সত্যিই কোনো একটা প্রজেক্ট তৈরি হচ্ছে তাহলে সে জমির দামটা বাড়লো আপনি এক মাস পর গেলেন ওই মালিকের কাছে বললেন যে ভাই আমি বলে রেখেছিলাম এক মাস আগে এক লাখ টাকা দিয়ে রেখেছিলাম এবারে তুমি আমাকে পুরো টাকাটা দাও মানে জমিটা পুরোটা দাও আমি তোমাকে ফুল টাকাটা পেমেন্ট করে দিচ্ছি তখন তো অলরেডি প্রোজেক্টের সব কিছু কনফার্মেশান চলে এসেছে আর আগে থেকে আপনি কথা বলে রেখেছেন খুব কম দামে আপনি পেয়ে গেলেন এবার এখন সে জমির ভ্যালু যেহেতু অনেক বেড়ে গেল এর পরের দিন আপনি গিয়ে বিক্রি করলে সেখানে হয়তো আগে ওর সাথে কথা বলে রেখেছিলেন পাঁচ লাখ টাকায় তার মধ্যে থেকে এক লাখ টাকা আপনি অগ্রিম দিয়ে রেখেছেন আমি এক্সাম্পল হিসেবে নিচ্ছি যে পাঁচ লাখ টাকার কথা বলে রেখেছিলেন এক লাখ টাকা অগ্রিম দিয়ে রেখেছিলেন আর এখন ওই জমির দাম হয়ে গেছে রাতারাতি দশ লাখ টাকা যেহেতু ওখানে একটা প্রোজেক্ট তৈরি হচ্ছে ডাবল হয়ে গেছে রাতারাতি আপনি দশ লাখ টাকায় অন্য কাউকে বিক্রি করে দিলেন হানড্রেড পারসেন্ট আপনার মুনাফা হয়ে গেল বোঝা গেল তো আপনি ওই লোকটার কাছে গেছেন ওই লোকটাকে বললেন যে ভাই আপনি এক মাস আগে এসছিলাম এক লাখ টাকা দিয়ে গেছিলাম এবার আমাকে জমিটা দাও পাঁচ লাখ টাকায় আর ও দিতে বাধ্য যেহেতু ও ডিল করে রেখেছে ও আপনাকে দিয়ে দিল জমিটা পাঁচ লাখ টাকায় রাতারাতি আপনি ডাবল করে নিলেন আপনার টাকা পাঁচ লাখ টাকায় কিনলেন দশ লাখ টাকায় বিক্রি করলেন পাঁচ লাখ টাকা আপনার রাতারাতি প্রফিট হানড্রেড পারসেন্ট প্রফিট কারেক্ট এবারে দ্বিতীয় সিনারিও হতে পারে যে যে প্রোজেক্টটার কথা আমি বলছিলাম সেই প্রোজেক্টটা মানে যেটা আপনি প্রিডিকশান করেছিলেন যে ওই জমির ওপর দিয়ে একটা প্রোজেক্ট হবে সেই প্রোজেক্টটা যদি না হয় কোনো কারণে সেই প্রোজেক্টটা হলো না আপনার প্রিডিকশান ভুল হয়ে গেল প্রিডিকশান ভুল হয়ে গেল তাহলে আপনার লস কতটা হবে আপনার লস হবে সেই 1 লাখ টাকা কারণ কি ওই 1 লাখ টাকা আপনি সিকিউরিটি মানি দিয়েছিলেন ওই লোকটাকে আপনি গেলেন না এক মাস পর সেই 1 লাখ টাকা উড় হয়ে গেল বাস মিটে গেল তাহলে লিমিটেড রিস্ক আনলিমিটেড प्रॉफिट 1 লাখ টাকাই ম্যাক্সিমাম রিস্ক আপনার আর আনলিমিটেড प्रॉफिट সেটা রাতারাতি হয়ে যেতে পারে কুড়ি লাখ টাকা রাতারাতি হয়ে যেতে পারে তিরিশ লাখ টাকা তাহলে আপনি ভাবুন যে কত টাকা পাঁচ লাখ টাকায় কিনেছেন তারপরের দিন আপনি বিক্রি করলেন তিরিশ লাখ টাকায় হতেই পারে এমন বিশাল কিছু মানে ভ্যালু বেড়ে গেল তাহলে এটা পসিবল তো এই কনসেপ্টটা হলো গিয়ে অপশানসের কনসেপ্ট আর আপনাকে যে এখনই বোঝালাম এই পুরো কনসেপ্টটা এটা অপশান বাইংয়ের কনসেপ্ট যদি আপনি অপশান বাইং করেন অপশান বাই করেন কল অপশান বাই করেন বা পুট অপশান বাই করেন তাহলে এরকম একটা সিনারিও হয় যেখানে আপনার রিস্ক থাকে লিমিটেড আর প্রফিট হতে পারে আনলিমিটেড এবারে আপনি কম্পেয়ার করুন ওই জমির সাথে একটা শেয়ারের একটা শেয়ার প্রাইসের জমির দাম ছিল কত টাকা পাঁচ লাখ টাকা একটা শেয়ারের দাম ধরে রাখছি আমি পাঁচ হাজার টাকা আপনি অগ্রিম কত টাকা দিয়েছেন এক লাখ টাকা এক্ষেত্রে আপনাকে কত টাকা দিতে হবে একটা শেয়ারের অপশানসের ক্ষেত্রে দাম অনেকটা কম লাগে একটা শেয়ারের ধরুন পাঁচ হাজার টাকা চলছে তার দাম কিন্তু তার অপশানসে অনেক দাম কম লাগবে হয়তো সেখানে লাগবে তিনশো টাকা চারশো টাকা এরকম একটা শেয়ার পেয়ে যাবেন আপনি তো এটাকে বলা হয় সিকিউরিটি মানি হিসেবে ভাবতে পারেন যে আপনি এখানেও একটা সিকিউরিটি মানি দিলেন সেটা হলো পাঁচশো টাকা এখানে দিলেন এক লাখ টাকা মতো কারেক্ট এবারে যদি ওই শেয়ারের প্রাইস জমির দাম ওই জমির দাম যেরকম বাড়লো তার দিন ওই শেয়ারের প্রাইস বাড়লো আপনার অপশানসের প্রাইস কি হবে বাড়বে অপশানসের প্রাইস বাড়বে আপনি পাঁচশো টাকায় কিনলেন বিক্রি করলেন ছশো টাকা সাতশো টাকা হাজার টাকা এমনকি ওয়ান টাইম হয়ে যায় মানে হানড্রেড পার্সেন্ট রিটার্ন হয়ে যায় হাজার টাকায় বিক্রি করলেন তাহলে আপনার এখানে মুনাফা হলো ঠিক জমিতে যেরকম মুনাফা হলো সেরকম আর যদি সেটা উল্টো হয়ে যেত তাহলে যদি শেয়ারের প্রাইস কমে যেত যেরকম আর একটা সিনারিওর কথা বললাম আপনাকে যে জমির দাম কমে গেল তাহলে সেক্ষেত্রে কী হবে আপনার লস ম্যাক্সিমাম লস সেই পাঁচশো টাকায় ম্যাক্সিমাম লস সেই পাঁচশো টাকায় যে টাকাটা আপনি ওই শেয়ারটা কিনেছিলেন ওই অপশানসটা কিনেছিলেন পাঁচশো টাকা দিয়ে সেটা আপনার ম্যাক্সিমাম লস এক্ষেত্রে কত টাকা লস সে এক লাখ টাকা যে লাখ টাকা আপনি যে যে টাকাটা আপনি সিকিউরিটি মানি দিয়েছিলেন তাহলে এইটা হলো অপশানস বাইংয়ের পুরো কনসেপ্ট লিমিটেড রিস্ক আনলিমিটেড প্রফিট তো আপনার কাছে এখন ক্লিয়ার যে অপশানস বাইংয়ের অ্যাকচুয়াল কনসেপ্টটা কী এবারে এবারে আসছি যে অপশান সেলিং অপশান সেলিংয়ের কনসেপ্টটা কি এটা তো গেল অপশান বাইংয়ের কনসেপ্ট মোটামুটিভাবে বুঝে রাখুন যেরকমটা বোঝাচ্ছি আরও ডিপলি আপনাকে বোঝাবো যে স্ট্রাইক প্রাইস কী হেনা তেনা এসবগুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা করব তখন পুরোটা আপনার ক্লিয়ার হয়ে যাবে কিন্তু এটা প্রাথমিকভাবে একটা ধারণা দেওয়ার জন্য আপনাকে একটা এক্সাম্পল নিয়ে বোঝালাম যে এই জিনিসটা কি করে কাজ করে অপশানস কি করে কাজ করে অনেকেই আপনি দেখবেন যদি গুগল এ সার্চ করেন যে অপশনস এর डेफिनेशन কি তাহলে দেখবেন ওখানে লেখা আছে আন্ডারলাইং অ্যাসেট डेफिनेशन से আছে আন্ডারলাইং অ্যাসেট আন্ডারলাইং অ্যাসেট এর যেমন জমি জমি একটা আন্ডারলাইং অ্যাসেট তার উপর সেখান থেকে ডেরিভ করছে একটা ভ্যালু আন্ডারলাইং অ্যাসেট হচ্ছে কি জমি জমি থেকে ডেরিভ করছে একটা ভ্যালু সেই ভ্যালুটা হচ্ছে কি সেই আপনি যেটা দিচ্ছেন 1 लाख টাকা करेक्ट এক্ষেত্রে এখানে আন্ডারলাইং ভ্যালু কি এখানে আন্ডারলাইং ভ্যালু হচ্ছে কি শেয়ার শেয়ার মার্কেটে শেয়ার একটা শেয়ার তো সেই শেয়ারের একটা দাম সেই শেয়ারের দাম যদি পাঁচ হাজার টাকা চলে তাহলে অপশানস আপনি দেখতে পাবেন দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা এরকম দেখতে পাবেন একটা শেয়ারের দাম সেটা ডিপেন্ড করছে মার্কেট ভোলাটিলিটির ওপর অনেক কিছুর উপর ডিপেন্ড করছে সেটা আরও একটু ডিফ কিন্তু মোটামুটি অ্যাপ্রক্সিমেট আপনি ওই দু তিনশো টাকার মতো শেয়ারের একটা প্রাইসের দাম দেখতে পাবেন মানে একটা অপশানস কেনার জন্য বলছি অপশানসের দাম দেখতে পাবেন ওই দু তিনশো টাকার মতো তাহলে আন্ডারলাইং অ্যাসেট কি শেয়ার তার থেকে যে ভ্যালু ডিরাইভ হচ্ছে সেটা হয়ে গেলো অপশান তো এটা হলো অপশানসের প্রাথমিক কনসেপ্ট নাও আমি আশা করছি যে আপনার এই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যদি একটু ক্লিয়ার না হয় এখনও তাহলে আবার প্লিজ একটু রিপিট করে দেখবেন আশা করছি আপনি যদি সেকেন্ড টাইম দেখেন তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে একটু অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট তো একটুখানি অসুবিধা হতে পারে প্রথম প্রথম একটু সময় দিলে ঠিক হয়ে যাবে তো এবারে আসছি অপশান সেলিংয়ের কনসেপ্টে যে অপশান সেলিংয়ের কনসেপ্টটা কি ঠিক একই রকমভাবে সেম এক্সাম্পল নিয়ে যেখানে আপনি ছিলেন বায়ার একটা অপশানসের যেখানে আপনার রিস্ক ছিল লিমিটেড আর প্রফিট ছিল আনলিমিটেড ঠিক উল্টোভাবে এবার আপনি ভাবুন ও যে লোকটার কাছে গেছিলেন ওই জমি নেওয়ার জন্য যে জমির মালিক তার কথা ভাবুন তার স্থানে আপনি নিজেকে রাখুন দিয়ে ভাবুন আপনি যদি কোনো একজনকে আপনার যে জমিটা রয়েছে যেখানে প্রোজেক্ট হবে সেটা যদি আপনি সেল করতেন তাহলে আপনি সঙ্গে সঙ্গে টাকা পেলেন এক লাখ টাকা কারেক্ট সিকিউরিটি মানি হিসেবে পেয়ে গেলেন এক লাখ টাকা কিন্তু যদি তার ভ্যালু বিশালভাবে বেড়ে যায় তার পরের দিন যদি তার ভ্যালু বিশালভাবে বেড়ে যায় বা এক মাসের মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনার লস তাহলে সেক্ষেত্রে আপনার ভীষণভাবে লস কেন কি এক লাখ টাকা নিয়েছেন ওর কাছ থেকে টোটাল ভ্যালু পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা পেয়ে গেলেন ওর কাছ থেকে ঠিক আছে টোটাল ভ্যালু পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা আপনি পেলেন কিন্তু তার পরের দিন বা তার এক মাস পরে তার ভ্যালু হয়ে দাঁড়ালো দশ লাখ টাকা আপনার লস পাঁচ লাখ টাকা লস মানে হানড্রেড পার্সেন্ট আপনার লস বা সেটার ভ্যালু দাঁড়ালো কুড়ি লাখ টাকা তাহলে আপনি ভাবুন যে কত টাকা আপনি লস করছেন ফোর টাইমস লস হয়ে যাচ্ছে আপনার ফোর হান্ড্রেড পার্সেন্ট লস তো এইটাকে বলা হয় অপশান সিলিং অপশান সেলিংয়ের ক্ষেত্রে আপনার রিস্ক থাকে আনলিমিটেড কিন্তু প্রফিট থাকে লিমিটেড আপনি প্রফিট কত করবেন পাঁচ লাখ টাকাই করবেন কিন্তু যদি আপনার ওই জমির ভ্যালু অনেকটা বেড়ে যায় তাহলে আপনার সেখানে আনলিমিটেড লস হচ্ছে যত ভ্যালু বাড়বে তত আপনার লস হবে সো দিস ইজ কল্ড অপশান সেলিং যেখানে রিস্ক থাকে আনলিমিটেড প্রফিট থাকে লিমিটেড তাহলে এই জন্য অপশান সেলিংয়ের ক্ষেত্রে বলা হয় লিমিটেড প্রফিট আনলিমিটেড রিস্ক আর অপশান বাইংয়ের ক্ষেত্রে বলা হয় লিমিটেড রিস্ক আনলিমিটেড প্রফিট তাহলে আপনি অ্যাজ এ ইনভেস্টার আপনার কোন দিকে যাওয়া উচিত অপশান বাইং করবেন নাকি অপশন অপশান সেলিং করবেন অপশান বাইং করবেন নাকি অপশান সেলিং করবেন কোনটা করবেন আপনি কমেন্টে এখনই আমাকে আনসারটা দিন যে আপনি যদি হতেন তাহলে আপনি কী করতেন কোনটা বেশি বেনিফিশিয়াল অপশান বাইং না অপশান সেলিং কোনটা সবাই আমি জানি যে আনসার দেবেন যে অপশান বাইং অপশান বাইং আমাদের কাছে বেশি বেনিফিশিয়াল কেননা আমাদের রিস্ক কম থাকছে সেখানে কিন্তু প্রফিট হলে কিন্তু আনলিমিটেড হচ্ছে তাই না আর অপশান সেলিংয়ের ক্ষেত্রে ঠিক উল্টোটা হচ্ছে রিস্ক বেশি নিচ্ছি প্রফিট লিমিটেড তো কেন আমি অপশান সেলিং করতে যাব কিন্তু এবারে আপনাকে যে ফ্যাক্টটা বলছি সেটা একটু ভালো করে শুনবেন ফ্যাক্ট হচ্ছে কি এটাই যে অপশান বাইং নাইনটি লোক করে শেয়ার মার্কেটে আর অপশান সেলিং মাত্র টেন করে আমি তাও একটু বেশি বলে দিলাম হয়তো টেন পার্সেন্ট এখন করে না টেন পার্সেন্ট করে নাইনটি পার্সেন্ট লোক টাকা হারায় অপশান বাইংয়ে মাত্র টেন পার্সেন্ট লোক টাকা কামায় অপশান সেলিং করে মানে যারা আনলিমিটেড রিস্ক নেয় লিমিটেড প্রফিট হয় তাদের তারা একমাত্র টাকা কামায় আরও একটা আপনাকে কনসেপ্ট দিই একদম চমকে যাওয়ার মতো কনসেপ্ট মানে একটা ইনফরমেশান বলতে পারেন চমকে যাওয়ার মতো আপনারা জানেন যে সিঙ্গাপুরে নিফটি লিস্টেড রয়েছে যেটাকে আমরা বলি এস জি নিফটি ওখানে অপশানসে কাজই হয় না আমাদের এখানে তো তো কাজ হয় মানে অপশান বাইং হয় সেলিং হয় সব কিছু হয় কিন্তু ওখানে কাজই হয় না অপশানসের ওপর কেন কেননা ওখানে সবাই সেলার ওখানে সবাই সেলার সবাই সেলিং করবে বাইংয়ে কেউ নেই তো কেউ যদি বাই না করে তাহলে কি করে অপশান যারা অপশানস সেলার তারা কি করে সেল করবে তো এস জি এক্স নিফটিতে অপশানসে কোনো কাজ হয় না কেননা ওখানে বায়ার নেই সব সেলার আর ওখানে কারা কাজ করে ওখানে বড় বড় ইনস্টিটিউশন কাজ করে বড় বড়ো এইচনআ ক্লায়েন্ট কাজ করে যাদের কাছে প্রচুর প্রচুর টাকা কোটি কোটি টাকা তারা অপশন বাইং করে না অপশান সেলিং করে তো এবারে আপনাকে যে কনসেপ্টটা বলবো সেটাও আপনাকে চমকে দেবে আমরা অনেকেই আমি জানি যে আপনারা অনেকেই যারা মাইবিনের সাথে যুক্ত আছে অনেকে হয়তো অপশানসে কাজ করেন সারা জীবনে এবং অনেক হয়তো প্রফিটও করেছেন লসও করেছেন কিন্তু অপশান বাইং করে খুব একটা বেশি লং টার্মে আপনি প্রফিট করতে পারবেন না খুব একটা বেশি প্রফিট করতে পারবেন না তার একটা ট্যাকটিস আছে অপশান বাইং করে কি করে প্রফিট করা যায় সেসব বিষয় নিয়ে আমি আলোচনা করব মাই বিনিয়োগ চ্যানেলেই আমি ভিডিওস নিয়ে আসবো অপশান বাইং করে কী করে প্রফিট করতে পারবেন আপনি নাইনটি পারসেন্ট লোক যেটা করছে না সেটাকে আপনাকে করতে হবে তবে আপনি প্রফিট করতে পারবেন সেসব নিয়ে আমি আলোচনা করব কিন্তু এবারে যে কনসেপ্ট আপনাকে বলতে চলেছি সেটাও কিন্তু চোখ একদম চোখ থেকে কালো কাপড় সরানোর মতো কনসেপ্ট দেখুন একটুখানি একটুখানি ভাবুন এই কনসেপ্টটাকে নিয়ে আমরা ইন্স্যুরেন্স নিই সবাই ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ইন্স্যুরেন্স যখন আমরা নিই তখন কি উদ্দেশ্যে নিই আমাদের রিস্কটাকে কম করার জন্য হতে পারে হঠাৎ করে কালকে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা এমন কোনো দুর্ঘটনা ঘটে গেলো আমাদের সাথে সেই জন্য সেটাকে কাভার দেওয়ার জন্য আমরা ইন্স্যুরেন্স নিই রিস্ক ম্যানেজ করার জন্য আমাদেরকে ইন্স্যুরেন্স নিতে হয় ইন্স্যুরেন্স সেল করে কে ইন্স্যুরেন্স সেল করে ইন্স্যুরেন্স কোম্পানি আর আমরা হচ্ছি বায়ার ইন্স্যুরেন্স কিনি প্রত্যেক বছর বছর আমরা একটা প্রিমিয়াম পে করি প্রত্যেক বছর বছর একটা প্রিমিয়াম আমাদেরকে পে করতে হয় যদি কোনো কিছু হয়ে যায় আমাদের সাথে তাহলে আমরা ওই ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যাব দিয়ে বলবো যে আমার যে ক্লেম ছিল সেই ক্লেম টাইপের তুমি সেটেলমেন্ট করো আমার হেলথে নিয়ে কোনো একটা সমস্যা হয়েছে বা টার্ম প্ল্যান বা কোনো কিছু নিয়ে এবারে সেটা আমাকে ক্লেম সেটেলমেন্ট দাও কোম্পানি দিয়ে দেয় আর তার ধরুন আমাদেরকে প্রত্যেক বছর বছর একটা করে প্রিমিয়াম পে করতে হয় এবারে আপনি একটা কথা বলুন আমাকে কোনো দিন কখনও আপনি শুনেছেন যে ইন্স্যুরেন্স কোম্পানি লস বুক করেছে আজ অবধি এই যে কোভিড সিচুয়েশন হলো এত বড়ো একটা ইভেন্ট ঘটলো ইন্স্যুরেন্সের তো তা অবস্থা হওয়া উচিত কিন্তু তারপরে কি আপনি শুনেছেন যে ইন্স্যুরেন্স কোম্পানি একটাও লস মেকিং আজ অবধি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি লস মেকিং আপনি কোনো দিন এরকম শুনতে পাবেন না যে একটা ইন্স্যুরেন্স কোম্পানি লস মেকিং ও সব সময় প্রফিটেবল হয় সব সময় প্রত্যেকটা কোয়ার্টার দেখুন হয়তো কোয়ার্টার বেসিসে একটুখানি ডামাডোল হতে পারে কিন্তু অ্যানুয়াল রিপোর্ট দেখুন প্রত্যেকটা কোম্পানির দেখুন এইচডিএফসি লাইফ আইসিআইসিআই লম্বার্ড যার যার ইচ্ছা আপনি দেখুন এসবিআই লাইফ যার ইচ্ছা দেখুন কেউ কখনো লস মেকিং হয় না সবাই প্রফিট মেকিং কোম্পানি তারা কি করছে তারা সেল করছে আমরা বায়ার তারা সেল করছে তাদের কাছে ওটা কী বিজনেস আমাদের কাছে কি রিস্ক ম্যানেজ আমরা আমাদের রিস্ককে ম্যানেজ করছি আনফর্চুনেট যদি কোনো ইভেন্ট হয় তাহলে সেটা যাতে আমাদের উপর ভীষণভাবে ভারী না পড়ে যায় আমাদের ইকোনমিক কন্ডিশন যাতে খুব খারাপ না হয়ে যায় এমন কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে না যেতে হয় তার জন্য অপশান আমরা মানে ইন্স্যুরেন্স আমরা বাই করছি আর আমাদেরকে সেল করছে কারা ইন্স্যুরেন্স কোম্পানি যারা তাদের কাছে ওটা তাদের কাছে বিজনেস প্রত্যেক বছর বছর তারা প্রফিট কামাচ্ছে তাহলে আপনি কোন সাইডে যেতে চান বিজনেস করতে চান নাকি একজন কনজিউমার হতে চান অবভিয়াসলি আমরা চাই বিজনেস করতে বিজনেসে প্রফিট বেশি আছে তো আমাদেরকে কি করা উচিত অপশান বাইং করা উচিত নাকি অপশন অপশান সেলিং করা উচিত লং টার্মে অপশান সেলিং ইজ দ্য বেস্ট ওয়ে লং টার্মে অপশান সেলিং ইজ দ্য বেস্ট ওয়ে অপশান বাইংয়ে লং টার্মে আপনি সারভাইভ করতে পারবেন না আমি লিখে দিতে পারি অপশান বাইং করে আপনি লং টার্মে সার্ভাইভ করতে পারবেন না যদি করতে পারেন তাহলে লাখে একজন হবেন আপনি ভীষণ মুশকিল কিন্তু অপশান সেলিং করে প্রত্যেকে আমরা অল্প স্বল্প টুকটাক ভালো একটা ইনকাম যদি বেশ ভালো ক্যাপিটাল থাকে ভালো একটা ইনকাম করতে পারেন অপশান সেলিংয়েরও কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে অপশান বাইংয়েরও কিছু অ্যাডভান্টেজ যেরকম রয়েছে সেরকম সেলিংয়েরও কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে অ্যাডভান্টেজও রয়েছে সেসব বিষয়ে নিয়ে আমি আলোচনা করব কিন্তু আপনি একটা কনসেপ্টটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন যে অপশান বাইং আপনি লং টার্মের জন্য করতে পারবেন না কিন্তু অপশান সেলিং ইজ দ্য ওয়ে দ্যাট ইউ ক্যান মেক রেগুলার মানি ফ্রম দ্য স্টক মার্কেট অপশান সেলিং ইজ দ্য মেন ওয়ে আপনাকে কেউ বলবে না এসব সবাই আপনাকে বলবে অপশান বাইং করো কেন কেননা টাকা খুব কম লাগছে রিস্ক কম 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 দিচ্ছে আমরা সেখানে লিমিটেড রিস্ক নিচ্ছি সেখানে আনলিমিটেড প্রফিট হচ্ছে কিন্তু এই কনসেপ্টটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে আপনাকে অপশান সেলিংয়ের দিকেই বেশি ফোকাস করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু সারভাইভ ইন দ্য লং রান রাইট তো আশা করছি যে আপনার কাছে এই পুরো বিষয়টা ক্লিয়ার যে অপশান বাইং কাকে বলে অপশান সেলিং কাকে বলে আর তার পুরো কনসেপ্টটা কী আরও একটা খুবই ইম্পর্ট্যান্ট কনসেপ্ট যেটা নিয়ে হয়তো আপনারা অনেকে শুনে থাকবেন কল অপশান পুট অপশান অপশানসের ক্ষেত্রে এই দুটো টার্ম খুবই ইউজ হয় কল অপশান আর পুট অপশান কী জিনিসটা কল অপশন কি পুট অপশন কী ধরুন এখন নিফটি চলছে পনেরো হাজার লেভেলে আমি ধরে নিচ্ছি নিফটি চলছে এখন পনেরো হাজার লেভেলে আপনি প্রেডিক্ট করছেন এটা যে মার্কেট আগামী দিনে আরও বাড়বে মানে পনেরো হাজার লেভেল থেকে পনেরো হাজার একশো দুশো তিনশো এরকমভাবে বাড়তে থাকবে নিফটির যে প্রাইস রয়েছে সেটা বাড়বে এই প্রিডিকশান যদি আপনার ঠিক হয় তাহলে আপনি টাকা ইনকাম করবেন আর টাকা ইনকাম করার জন্য আপনার কাছে দুটো রাস্তা রয়েছে প্রথম রাস্তা হচ্ছে গিয়ে অপশান বাইং করে সেটা কি করে করতে পারেন আপনি কল অপশান বাই করতে পারেন কল অপশান বাই করা মানে হলো কোনো শেয়ারের প্রাইস বা মার্কেটের প্রাইস যদি ওপরে যায় তাহলে কল অপশান বাই করে আপনি মুনাফা কামাতে পারেন কল অপশান বাই করা মানে হল মার্কেটের প্রাইস ওপরে যাবে শেয়ারের প্রাইস ওপরে যাবে কারেক্ট এটুকু এই কনসেপ্টটা ক্লিয়ার হলো আপনার কল অপশান বাই করা মানে মার্কেট ওপরে যাবে বা শেয়ারের প্রাইস ওপরে যাবে আরও একটা রকমভাবে আপনি প্রফিট কামাতে পারেন কীরকমভাবে সেটা পুট অপশান সেল করে পুট অপশান সেল করা মানেও হলো মার্কেট ওপরে যাবে এটা প্রেডিক্ট করা বা শেয়ারের প্রাইস ওপরে যাবে এটা প্রেডিক্ট করা তাহলে যদি আপনার মনে হয় যে মার্কেট ওপরে যাবে বা শেয়ারের প্রাইস ওপরে যাবে তাহলে দু রকমভাবে আপনি আপনার নিজের কল নিতে পারেন প্রথম বাইংয়ের মাধ্যমে আর দ্বিতীয়ত সেলিংয়ের মাধ্যমে বাইং যদি করেন তাহলে কল অপশান বাই করতে হবে আর সেলিং যদি করেন তাহলে পুট অপশান সেল করতে হবে এবারে যদি আপনি কল অপশান বাই করেন তাহলে কি হচ্ছে লিমিটেড রিস্ক আনলিমিটেড প্রফিট যেটা আপনাকে আমি তখনই কনসেপ্টটা শেখালাম লিমিটেড রিস্ক থাকে আনলিমিটেড প্রফিট থাকে বাইংয়ের ক্ষেত্রে আর যদি আমরা পুট অপশান সেল করি সেলিংয়ের ক্ষেত্রে তাহলে কী হবে তাহলে হবে লিমিটেড প্রফিট আর আনলিমিটেড রিস্ক সেখানে আপনার রিস্ক থাকবে আনলিমিটেড প্রফিট হবে লিমিটেড কী করে হয় এটা কী করে কনসেপ্টটা কাজ করে এইগুলো আরও একটু অ্যাডভান্স এরগুলো আপনাকে আমি ধীরে ধীরে শেখাবো যে কীগুলো কী করে এই কনসেপ্টগুলো কাজ করে তো আপনি ওভারঅল এটা জেনে রাখুন যে কল অপশান বাই করা মানে মার্কেট ওপরে যাবে আর পুট অপশান সেল করা মানেও হল মার্কেট উপরে যাবে ওকে তো আজকের মতো এতটুকুই থাক পরবর্তী ক্ষেত্রে আরও এই বিষয়ে নিয়ে আলোচনা করব কিন্তু আজকে যা কিছু কনসেপ্ট আমি আলোচনা করলাম আপনাদের সঙ্গে প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট আগামী দিনে খুবই বেশি ব্যবহার হতে চলেছে তো প্লিজ একটুখানি সময় দিয়ে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকবার রিপিট করে দেখে নিন কনসেপ্টগুলো ক্লিয়ার করাটা কিন্তু খুবই 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 প্রয়োজনীয় আর যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন আপনাদের জন্য রাখতে চাই যে আপনাকে আমি বললাম কিছুক্ষণ আগে যে নাইনটি পার্সেন্ট লোক অপশন বাইং করে কিন্তু আপনাকে এটাও দেখালাম রিজন যে অপশান বাইং করে আপনি লং টার্মে সারভাইভ করতে পারবেন না কিন্তু তবুও নাইনটি পারসেন্ট লোক কেন অপশন বাইং করে কেন অপশন সেলিং করে না মাত্র টেন পার্সেন্ট লোক অপশন সেল করে কিন্তু কেন এই ডিফারেন্সটা কেন আপনার উত্তরটা আপনি ভিডিওটার কমেন্ট করে আমাকে দিতে পারেন আর যদি আপনি টেলিগ্রামে জয়েন হতে চান আমার সাথে তাহলে টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওটা ডিসক্রিপশানে পেয়ে যাবেন বা আপনি টেলিগ্রামে গিয়ে মাই বিনিয়োগ সার্চ করে জয়েন হতে পারেন সেখানে অনেক কিছু আপডেট পেয়ে যাবেন আর যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আপনি লাইক করলে ইউটিউব অ্যালগোর্ড মনে যে আমার হেল্প হবে আরও মানুষের কাছে পৌঁছোতে আরও মানুষের হেল্প করতে পারবো আমি আর আজকের ভিডিওটা কেমন লাগলো যদি কোনো কিছু ডাউট থাকে আপনার এখন অবধি তাহলে কমেন্টটা আমাকে জিজ্ঞেস করুন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল বাটনটা যদি আপনি প্রেস না করেন তাহলে ইউটিউব আপনাকে আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশান দেয় না বা আপনি ভিডিওগুলো পাবেন না তাই প্লিজ এটা আমি রিকোয়েস্ট করছি যারা যারা মাই বিনিয়োগ চ্যানেলের ফলো করেন অনেক দিন থেকে বা যারা যারা চান যে অপশানসের ভিডিওগুলো আপনাদের কাছে অবধি পৌঁছাক বা আপনি এই মাই বিনিয়োগ চ্যানেলে আমি যা কিছু ভিডিও আপলোড করবো সব কিছু ভিডিও আপনার কাছে পৌঁছাক তাহলে সাবস্ক্রাইব তো আপনি করে রেখেছেন বা করবেন সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে না সেটা আপনি প্রেস করে রাখবেন তাহলে প্রত্যেকটা নোটিফিকেশান আপনার কাছে পৌঁছবেই পৌঁছবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে এরপর আমি রেগুলার বেসিসে আপলোড করব আমি জানি যে ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল সো সরি ফর দ্যাট কিন্তু এরপর থেকে আমি রেগুলার বেসিসে আপলোড করার চেষ্টা করবো আর যদি আপনার কোনোরকম অক্সিজেন রিলেটেড বা বেড রিলেটেড কোনো কিছু ইনফরমেশন দরকার হয় তাহলে আমি টেলিগ্রামে সেটা পোস্ট করে দিই বা আপনার কাছে যদি কোনো ইনফরমেশন থাকে যদি আপনি চান অন্যদেরকে হেল্প করতে তাহলে প্লিজ আমাকে মেল করে দিন মাই বিনিয়োগ অ্যাট দি রেট জিমেল ডট তাহলে আপনার কাছ থেকে সেই ইনফরমেশানটা নিয়ে মাই বিনিয়োগে যেসব সোশ্যাল সাইটগুলো রয়েছে টেলিগ্রামে আমি পোস্ট করে দিই আর তাই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন অবশ্যই অক্সিজেন রিলেটেড বেড রিলেটেড অনেক ইনফরমেশন সেখান থেকে পেয়ে যাবেন কে বলতে পারে যে কালকে হয়তো আপনি অন্য কাউকে হেল্প করতে পারলেন আপনার একটা ফরওয়ার্ড অনেক মানুষকে হেল্প করে দিতে পারলো তাই এরকমভাবেই আমাদের বন্ধনটা জুড়ে থাকুক মাই বিনিয়োগের সাথে আপনি জুড়ে থাকুন আর আমাদের ভালোবাসা এরকমভাবেই থাকুক আর থ্যাংক ইউ সো মাচ তিরিশ হাজার সাবস্ক্রাইবারের গন্ডি পার হলো মাই বিনিয়োগ চ্যানেল আমরা তিরিশ হাজার স্ট্রং এখন আগের থেকে অনেক অনেক বেশি আপনাদের ভালোবাসার জন্য সাপোর্টের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন নমস্কার